তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়তে ছুটে চলা এবার নিত্যপণ্যের বাজারে। রাজধানী মিরপুরের বিভিন্ন খুচরা বাজার তদারকিতে নেমে পণ্যমূল্যের অসামঞ্জস্য পেলেই সতর্ক করেন বিক্রেতাদের। পাশাপাশি দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের ভিতরে আনতে বিক্রেতাদের সহায়তা চান ছাত্ররা। আপনারা কোনো ধরনের চাঁদা দিবেন না, আর আমাদেরকে যে কোনো বিষয় ইনফর্ম করবেন যদি কোনো সমস্যা হয়। আমরা এই অঞ্চলের মিরপুর অঞ্চলের বাজার কিন্তু রেগুলার আমরা মনিটরিং করব। ছাত্রদের এমন উদ্যোগে অনেকটাই স্বস্তি মিলছে ক্রেতা সাধারণের। আশা এতে অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বাজার ব্যবস্থা, দামও যেন কমে মাপও যেন আমরা ঠিক মতন পাই আর কি। এটা করলে সবচেয়ে ভালো হয়, ছাত্ররা যেটা দেখেছে এটা তো অবশ্যই অনেক ভালো। অনেক ধরনের চাপ কিন্তু কমে গেছে আপনারা খেয়াল করলে তো, ভবিষ্যতে আশা করবো যে এই জিনিসের জন্য প্রশাসনও যেন ভালো মতো শিখে যে বাজারটাও তারা সব কিছুভাবে নিয়ন্ত্রণ করতে পারে। শিক্ষার্থীরা যে এই উদ্যোগটা নিচ্ছে এটা সফল হোক, আমরা ওদের পাশে আছি। দ্রব্যমূল্যটা তো ঊর্ধ্বগতিতে আছে, এত তাড়াতাড়ি তো আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি হুট করেই কমে যাবে। এখন স্টুডেন্টরা যদি মনিটরিং করে ওরা যদি এটা আমাদের সাধ্যের মধ্যে আনতে পারে তাহলে তো আমাদের জন্য ভালো। প্রত্যেকটা ব্যবসায়ীরা যদি ওনাদের সাপোর্ট দেয় তাহলে ওরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। চাঁদাবাজি ও সিন্ডিকেট রুখতে বিক্রেতাদের সাথে একযোগে কাজ করার আশ্বাস দেয় ছাত্র সমাজ, তাই খুশি বিক্রেতারাও। আর আগে হয়তো গাড়ি ঘোড়া একটু যানজট থাকতে, রোডে একটু ঝামেলা থাকতো, টাকা পয়সা দিতে হইতো, এখন আর দেওয়া লাগবে না। আমরা আর খারাপ পথে যাবো না, আমরা খারাপ কিছু করবো না, মানুষকে ঠকাবো না। ছাত্র ভাইরা যে নির্দেশ দিয়ে গেছে সেই নির্দেশ অনুযায়ী তাদের কথাগুলো আমরা পালন করবো ইনশাল্লাহ। আর যে চাঁদাবাজির কথা বলছে, চাঁদাবাজি যদি কেউ আসে আমাদেরকে নাম্বার দিয়ে গেছে, নাম্বারে ফোন করতে বলছে। ছাত্ররা যারা উদ্যোগ নিচ্ছে এরা যদি আড়তদারদেরকে উপরে চাপ সৃষ্টি করে স্লিপ বানাইতে পারে, বাজার নিয়ন্ত্রণে আসতে বাধ্য, সাধারণ জনগণ সুবিধা পাইতে বাধ্য। বাজার তদারকিতে যেসব সমস্যা উঠে এসেছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা দ্রুতই সমাধানের আশা ছাত্রদের। প্রাথমিক অবস্থায় দামের ভিন্নতা এটা আমরা দেখছি, দ্বিতীয়ত ওয়েট মেশিন, এটাতে অনেক রকম ভেজাল, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে এই পণ্যের দাম এটা এটা, যেন দর কষাকষি করার না লাগে ক্রেতাদের সঙ্গে। অনেক ব্যবসায়ী ক্রেতার সাথে কথা হয়েছে আমাদের, তারা তাদের সমস্যার কথাগুলো আমাদেরকে জানাইছে। ইনশাল্লাহ আমরা আমাদের যে উপর লেভেলে যে সমন্বয়ক আছে বা নতুন সরকার গঠন হবে তখন আমরা এইগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে জানাবো। নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের এই প্রচেষ্টায় সবার এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। যেখানে সবাই সুখে থাকবে। ইসরাত আমি, চ্যানেল 24, ঢাকা।